এই যে তালিকাগুলি পাকিস্তান সামরিক শাসকদের তৈরি করা তালিকা, এটা দিয়ে গোলমাল হতো না যদি না এটা জিয়াউর রহমান বা এরশাদ বা খালেদা জিয়া ব্যবহার না করতো। এটা করতে যে সন্ত্রাসী বানাতে যে এখানে একটা গোলমাল করে রেখেছে এবং আমাদের অফিসে সেগুলি নিয়েও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দিয়ে দিয়েছে, তারা যাচাই বাছাই না করে বা ফুটনোট গুলি না দেখে বা কোন নামের উপরে কি লেখা আছে সেটাও সুনির্দিষ্টভাবে না দেখে তা এটা ওয়েবসাইটে দিয়ে এখানে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, কোন মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেওয়া হবে না, হতে পারে না, এটা অসম্ভব, অন্তত আমার সভা না, এটা কোনোদিন আমরা হতে দেব না। আর যারা রাজাকার তাদের তো আলাদা মানে গেজেট করাই আছে, কাজে এটা কোনো মতে এই তালিকা রাজাকারের তালিকা না। এটা আমার মনে হয় যারা আমি দেখেছি এটা নিয়ে সকলের মনে খুব কষ্ট লেগেছে, আঘাত লেগেছে। আর আসলে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রীকে বলেছিলাম যে আপনি এটা তাড়াহুড়ো করে এখন করতে যেন না, কারণ এই তালিকার মধ্যে কি আছে সব দেখে নিয়ে করতে হবে। কারণ এখানে আমি এই কথাগুলি তাকে বলতে চেয়েছিলাম, আসলে আমিও খুব বেশি ব্যস্ত ছিলাম, আমি শুধু আমার সঙ্গে যখন দেখা হলো গত ক্যাবিনেটের পরে খালি ওইটুকু বলছিলাম যে আপনি এখন করে না, এখানে অনেক ঝামেলা ওই মিলিটারি ডিক্টেটররা করে রেখেছে, সেগুলো আমাদের ওটা দেখতে হবে তারপরে। কিন্তু যা এটা চলে আসাতে এটা খুব স্বাভাবিক একটা মানুষের কষ্ট লাগবে যে যারা যার পরিবারের মানুষ শহীদ হলো, যারা এত কষ্ট করলো, তারপরে যারা মুক্তিযুদ্ধ করলো, তাদেরকে যদি রাজাকার বলা হয় যে এর থেকে মানে দুঃখের কষ্টের আর কিছু থাকে না। তো যারা এই দুঃখ পেয়েছে আমি তাদেরকে বলবো যে তারা যেন শান্ত হন এবং খাবার সুন্দর চোখে দেখেন। আমি আমি তাদের কাছে বলছি যে এটা আমি যেহেতু সরকার প্রধান এখানে আমারও আরো একটু শক্তই বোধ হয় বলা উচিত ছিল যে এটা এখন আপনি করতে দেন। আমি বলেছিলাম কিন্তু উনি কেন এটা দিয়ে দিলেন আমি জানি না, এটা দেওয়ার কথা ছিল না, আর বিশেষ করে বিজয় দিবসের আগে না। আমার কোনো হাত ছিল না, জায়গাটিতে আসতো না। আমরা কোন রাজাকার আলবদর আল শামসের নাম দেইনি, আর আমরা দিয়েছি শুধু সেই দালাল আইনে যারা যাদের নামে এজাহারভুক্ত হয়েছিল, যারা অভিযুক্ত হয়েছিল। এই দালাল আইনটি যখন মানে ই করা হয় তখন এই এইগুলোকে আমাদের মন্ত্রণালয়ে সবগুলো ফাইল নথি আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে, অলরেডি তারা দুঃখ প্রকাশ করেছেন এবং ভুল সংশোধনের আশ্বাস দিয়েছেন। এটি কেন হলো বা কিভাবে হলো, কারা এর পেছনে, আমি আমি তো মনে করি যে এটার পেছনে এমন কেউ কাজ করেছে যে পুরো প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সচেতনভাবে কেউ করেছে কিনা সেটি অনুসন্ধান করে বের করা দরকার, এবং যারা এর সাথে যুক্ত হয়েছে বলে প্রমাণিত হবে রয়েছে বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। মুক্তিযুদ্ধের সপক্ষে কিছু লোক বা কয়েকজন যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের নাম এসে গেছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম থেকে থাকে আবারও দুঃখ প্রকাশ করে সেগুলো প্রত্যাহার করিব, কিন্তু রাজাকার আলবদর আরশাদদের তাদের নাম ওটা থাকবেই। কারণ আমরা করেছি অভিযোগ এসছে এবং আমাদের যাচাই করেছি কয়েকটা জায়গাতে কয়েকজন মুক্তিযোদ্ধার নাম এই তালিকায় যুক্ত হয়েছে। এটা খুবই ক্ষোভের কারণ, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু কেন হয়েছে কিভাবে হয়েছে সেইটা তদন্ত না করলে বলা যাবে, রাজাকারদের তালিকা তৈরি করতে হবে, নতুন প্রজন্মকে জানতে হবে এ কাজ করে কারা আমাদের প্রিয়জনদের হত্যা করেছিল, কারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। কিন্তু তালিকাটা করাটা খুব জরুরি এবং সেটা মির্জা ফখরুল যেটা বলেছেন সেটা দরকার নেই, বলেছেন তাদের দুষ্কর্মটাকে আড়াল করার জন্য। পুনর্বাসনটা তো তারাই করেছে, জেনে যাবে নতুন প্রজন্ম কে কিভাবে পুনর্বাসিত হয়েছে, কারা করলো,
সেই জন্য তালিকাটা খুব জরুরি।